পাবনা মধ্য শহরের সাত্তার বিশ্বাস সুপারমার্কেটের পঞ্চম তলায় আবাসিক ভবনের রিবাত ইউনারি ড্রাগ লিমিটেড নামে অবৈধ একটি যৌন উত্তেজক ঔষধ কারখানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশের একটি দল ওই আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেন। এ সময় আবাসিক ভবনের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ নামে বেনামে এবং 10টি অবৈধ যৌন উত্তেজক ঔষধ তৈরির কাঁচামাল ও তৈরিকৃত মালামাল সহ মালিক মোহাম্মদ শরীফুল ইসলামকে 1,00,000 টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে 1 মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলার ঔষধ প্রকাশক অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ, সদর থানার ওসি তদন্ত আবুল কালাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।